নমস্কার, আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা ভাষাপাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায় চিঠিপত্র নিয়ে আলোচনা করব। চিঠিপত্র অধ্যায়ের যে অনুশীলনী রয়েছে সেটা আমি আজকে সমাধান করে দেখাবো। তাহলে ভিডিওটা শুরু করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। অনুশীলনীতে যাওয়ার আগে আমি চিঠি লেখার পদ্ধতি বা চিঠির যে অংশগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই। তাহলে এখানে একটা ছবি দিয়েছে, দেখো একটা পাখির ছবি দিয়েছে। এই পাখির ছবিটার মাধ্যমে চিঠির যে অংশগুলো রয়েছে সেটা বোঝানো হয়েছে। তাহলে প্রথমে চিঠিটা যখন শুরু হয় তখন প্রথমে কী থাকে, একদম ওপরে এই বাঁদিকে থাকে প্রারম্ভিক সম্বোধন বা সম্ভাষণ। তাহলে চিঠিটা যাকে লেখা হয় তাকে সম্বোধন করে তার নামটা লেখা হয় শুরুতে, যেমন এখানে হয়েছে প্রিয় বন্ধু অজন্তা। তাহলে এখানে এই অংশটাতে হবে সম্বোধন। তারপর এই পাশটাতে ডান দিকটাতে হবে যে চিঠি লিখছে তার ঠিকানা আর তারিখ। এবারে মাঝখানটায় থাকবে কি, চিঠির মূল অংশ। তারপর চিঠিটা যখন শেষ হচ্ছে শেষের ডান দিকে থাকবে যে চিঠি লিখছে তার নাম, তাহলে সমাপ্তিবাচন আর চিঠির লেখকের নাম থাকবে শেষের ডান দিকে। আর শেষের বাঁদিকে কী থাকবে, যাকে চিঠি লেখা হচ্ছে তার নাম ঠিকানা। তাহলে এইটা হচ্ছে চিঠির মূল অংশ। এখানে কয়েকটা চিঠির উদাহরণ দিয়েছে, তাহলে এই উদাহরণগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আমি চলে যাব অনুশীলনীতে। তাহলে এখানে দেখো চারটে চিঠি লিখতে দিয়েছে, তাহলে আমি এই চারটে চিঠি পরপর তোমাদের দেখাচ্ছি। প্রথমটা একেরটা কি আছে, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে একটি চিঠি লেখো। তাহলে এই চিঠিটা দেখো আমি লিখেছি। তাহলে প্রথমটা, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা মাকে চিঠি। তাহলে চিঠির একদম শুরুতে তাহলে চিঠির ওপরে ডান দিকটাতে থাকবে যেখান থেকে চিঠিটা পাঠানো হচ্ছে সেখানকার ঠিকানা। তাহলে ছাত্রাবাস থেকে চিঠি লেখা হচ্ছে, তাহলে এখানে ওপরটায় থাকছে ছাত্রাবাসের ঠিকানা। তাহলে দেখো আমি ঠিকানা দিয়েছি, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ছাত্রাবাস, কৃষ্ণনগর নদিয়া, পিনকোড 741101, আর তারিখ 12/6/2019। তাহলে এখানে যে চিঠিটা পাঠাচ্ছে তার ঠিকানা আর এখানটায় তারিখ। তারপরে শুরু হচ্ছে চিঠিটা, তাহলে এটা বাবা ও মাকে চিঠিটা লিখতে বলা হয়েছে। তাহলে সম্বোধনটা কী হবে, শ্রী চরণেশু। তাহলে গুরুজনদের ক্ষেত্রে, যারা গুরুজন বড় তাদের ক্ষেত্রে শ্রী চরণেশু লেখা যায়। তাহলে আমি চিঠিটা শুরু করছি, শ্রী চরণেশু বাবা ও মা, তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, তবে মাঝে মাঝে তোমাদের জন্য মন খারাপ করে। আমাদের আম গাছের সেই কাঠবেড়ালিটা এখনও রোজ বিস্কুট খেতে বারান্দায় আসে, ওর কথাও খুব মনে পড়ে। আমার জন্য তোমরা একদম চিন্তা করো না, আমি এখানে এখন বেশ মানিয়ে নিয়েছি। প্রথম প্রথম যেসব অসুবিধা ছিল এখন আর সেসব নেই। মন দিয়ে পড়ছি আমি, একদিনও কোনো ক্লাস ফাঁকি দিই না। ছাত্রাবাসের পড়াশোনার পরিবেশ বেশ ভালো। আমার রুমমেট বন্ধু দুজনও খুব ভালো, ওরা আমাকে অনেক সাহায্য করে। ছাত্রাবাসের অন্যান্য বন্ধুদের সঙ্গেও আমি পড়াশোনা নিয়ে আলোচনা করি, এতে সবারই বেশ সুবিধা হয়। এখন রাতের খাবার খেতে যাব, খাওয়ার ঘন্টা বাজলো, তোমরা আমার প্রণাম নিও, আজ এখানেই শেষ করলাম। তাহলে এটা ছিল চিঠির মূল অংশ। তারপর চিঠিটা শেষ হচ্ছে ইতি তোমাদের টুবলু। তাহলে এখানে একটা ছেলে, টুবলু নামক ছেলে, তার বাবা মাকে হোস্টেল থেকে চিঠি পাঠাচ্ছে। তাহলে এখানে শেষ, এখানে কি হবে, টুবলুর বাবার ঠিকানা। তাহলে প্রাপক তপন সরকার, গ্রাম পোস্ট দাইহাট, জেলা পূর্ব বর্ধমান, পিন নম্বর 713502। তাহলে এই হলো টোটাল চিঠিটা। তাহলে দেখে নাও তোমরা,
তাহলে এটা প্রথম চিঠিটা হলো ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা মাকে চিঠি। তাহলে দেখো, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে এই হলো চিঠির শেষ অংশ। তাহলে মাঝখানটায় মূল অংশ আর শেষে ঠিকানা দিয়ে চিঠিটা শেষ হচ্ছে। তাহলে এই গেল প্রথম চিঠিটা। এবারে আমি 2 নম্বরটা করাবো। তাহলে 2-এরটা কি বলছে? বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তাহলে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠান, সেটার কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। তাহলে দেখো 2-এরটা। তাহলে এদিকে আমি ঠিকানাটা লিখব। তাহলে এখানে যে চিঠিটা লিখছে তার ঠিকানাটা এখানে হবে। তাহলে দেখো আমি ঠিকানাটা কি দিয়েছি, পোড়ামাতলা, নবদ্বীপ, নদিয়া। পিন নম্বর হচ্ছে 741302 আর তারিখ হচ্ছে 22/2/2019। তাহলে এখানটায় চিঠির যে প্রেরক তার ঠিকানা হলো আর এখানে তারিখ হলো। এবারে চিঠিটা শুরু হচ্ছে। তাহলে এটা বন্ধুকে চিঠি, তাহলে এখানে প্রিয় দিয়ে বন্ধুর নামটা হবে বা প্রিয় বন্ধুও লেখা যেতে পারে। তাহলে চিঠিটা শুরু করি। প্রিয় মৌপর্ণা, আশা করি ভালো আছিস। আমরা সবাই খুব ভালো আছি। কয়েকদিন আগে স্কুলের সরস্বতী পুজোয় আমরা খুব আনন্দ করলাম। সব ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে পুজোয় অংশ নিয়েছিল। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে হাত মিলিয়ে আমরাও পুজোর সব কাজ করেছি। পুজোর আগের দিন ঘর পরিষ্কার করে আলপনা দিয়েছি আমরা মেয়েরা। ঠাকুর আনা, ফল কাটা, প্রসাদ বিতরণেও সকলে একসাথে কাজ করেছি। আমি একটা হলুদ শাড়ি পরে গেছিলাম সেদিন। সব বান্ধবীরাও শাড়ি পরে সেজেগুজে এসেছিল। সকলে মিলে খুব হই হই করে এবারে সরস্বতী পুজো কাটালাম আমরা। তোদের স্কুলের পুজো কেমন হলো আমাকে জানাস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আর তোর জন্য অনেক ভালোবাসা। তাহলে এই গেল চিঠির মূল অংশ। এবারে ইতি তোর বান্ধবী মেঘা, আর এখানে প্রাপকের ঠিকানা। তাহলে প্রাপক হচ্ছে মৌপর্ণা বসু, প্রযত্নে দীপক বসু, হাঁসখালি, নদিয়া, 3741505। তাহলে এখানে বান্ধবীকে বা বন্ধুকে চিঠি হলো। তাহলে মৌপর্ণা বসু, প্রযত্নে তার বাবার নামটা হলো, বাবা বা যে কোনো অভিভাবকের নাম হবে, তারপর ঠিকানা। তাহলে এই হলো বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি। তাহলে তোমরা দেখে নিলে চিঠিটা, এখানে যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা আর তারিখ, তারপর সম্বোধন, তারপর চিঠির মূল অংশ। তাহলে তোমরা দেখে নাও, চাইলে স্ক্রিনশট নিতে পারো। তারপর এখানে ইতি বলে যে চিঠি লিখছে তার নাম, আর এখানটায় যাকে চিঠি পাঠানো হচ্ছে তার ঠিকানাটা। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় চিঠিটা। এবারে 3 নম্বর, গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুত্তর দাও। তাহলে প্রত্যুত্তর মানে আগে চিঠি পেয়েছি তার উত্তর দিতে হবে। তাহলে দেখে নিই, তাহলে এই চিঠিটা লিখতে হবে ভাইকে। গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে ভাইকে চিঠি লিখতে হবে। তাহলে দেখে নিই, তাহলে এই পাশটায় যে চিঠি লিখছে তার ঠিকানা হবে। তাহলে দেখো, গ্রাম পোস্ট ঝিকিরা, জেলা হাওড়া, পিনকোড 712416 আর তারিখ কত, 3/6/2019। তাহলে এখানটায় চিঠি যে পাঠাচ্ছে তার ঠিকানা হলো আর এখানে তারিখ হলো। তাহলে এটা ভাইকে লেখা চিঠি। তাহলে সম্বোধনটা কি, স্নেহের অভ্র। তাহলে যেহেতু ভাই তাই সম্বোধন হচ্ছে স্নেহের, বা প্রিয় ভাই এরকম লেখা যেতে পারে। তাহলে স্নেহের অভ্র, গতকাল তোর চিঠি পেলাম। তাহলে এটা যেহেতু প্রত্যুত্তর তাই চিঠি পেয়েছি তার উত্তর দিচ্ছি, সেইভাবে এটা লিখতে হবে। তাহলে গতকাল তোর চিঠি পেলাম, এবারের গরমের ছুটিতে তোদের দার্জিলিং বেড়াতে যাওয়ার গল্প শুনে বেশ ভালো লাগলো। আমি এবারের গরমের ছুটি বাড়িতেই কাটালাম। পাড়ার বান্ধবী লীনা আর আমি খুব মজা করেছি। দুপুরবেলা আমরা দুজন বাড়ির পেছনের আমবাগানে গল্প করতাম আর কাঁচা আম মাখা খেতাম। লীনার বোন টিনাও এক এক দিন আমাদের সাথে যোগ দিত। বিকেলে পাড়ার সব বন্ধুরা মিলে লুকোচুরি, খো খো, কবাডি খেলেছি।
এবারে ছুটিতে আমি পথের পাঁচালী আর ছোটদের রামায়ণ পড়ে শেষ করেছি। খুব ভালো লাগলো বই দুটো। গরমের ছুটি থেকেই আমি আবৃত্তি শিখতে যাচ্ছি, তুই এলে তোকে শোনাবো। এখন আমাদের স্কুল খুলে গেছে, ছুটির পর নতুন উদ্যমে আমরা স্কুলে যাচ্ছি। তাহলে আজ এখানেই শেষ করছি, ছুটি পেলেই আমাদের বাড়ি চলে আসবি। পিসি পিসেমশাইকে আমার প্রণাম, আর তোকে অনেক ভালোবাসা। তাহলে এই গেল চিঠির মূল অংশ, এবারে চিঠি শেষ। ইতি তোর দিদি মহুয়া। তাহলে প্রাপক অভ্রজ্যোতি রায়, প্রযত্নে ভবতোষ রায়, রূপনারায়ণপুর আসানসোল, পশ্চিম বর্ধমান, পিন 7133866। তাহলে এটা এখানে হলো প্রাপকের নাম আর এখানে তার ঠিকানা। তাহলে এই হলো চিঠির মেন অংশটা, এটা 3 নম্বর চিঠিটা দেখে নাও। তাহলে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে একদম এই পাশটাতে চিঠি যে পাঠাচ্ছে তার ঠিকানা, এখানে সম্বোধন মূল অংশ, তারপর এখানে শেষ যে লিখছে তার নাম, আর এখানে যাকে পাঠানো হচ্ছে তার নাম ঠিকানা। তাহলে 3 নম্বর চিঠিটা আমাদের হয়ে গেল, এবারে 4 নম্বর। চারেরটা কি বলছে, পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। তাহলে এটা দিদিকে চিঠি লিখতে হবে, পরীক্ষা কেমন হয়েছে জানিয়ে। তাহলে দেখে নিই। তাহলে প্রথমে ঠিকানাটা হবে এদিকে, চিঠির প্রেরকের ঠিকানা এখানে হবে, দেখো, গোলাপবাগ বর্ধমান, পিন 7133144। তাহলে এখানে যে চিঠি পাঠাচ্ছে তার ঠিকানা, গোলাপবাগ বর্ধমান, পিন 7133144, তারিখ কত, 20/12/2019। তাহলে চিঠিটা শুরু হচ্ছে, সম্বোধনটা কি, পূজনীয়া দিদি। তাহলে এটা দিদিকে চিঠি লেখা হচ্ছে, পূজনীয়া দিদি, আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমার বার্ষিক পরীক্ষা কয়েকদিন আগে শেষ হয়েছে। পরীক্ষার জন্য ব্যস্ত থাকায় বেশ কিছুদিন তোমাকে চিঠি লিখতে পারিনি। এখন স্কুল ছুটি, অবসর সময় ভালোই কাটছে। আমার পরীক্ষা বেশ ভালোই হয়েছে, প্রস্তুতি ভালো ছিল। সব বইগুলোই বেশ কয়েকবার রিভিশন করেছিলাম, প্রশ্ন সহজই হয়েছিল। এবার দেখা যাক রেজাল্ট কেমন হয়। কয়েকদিনের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ হবে। তোমরা আমাদের বাড়ি কবে আসছো? অনেকদিন দেখা হয় না, এবারে এলে তোমাকে নদীর ধারের একটা জায়গায় নিয়ে যাব। আজ এখানেই শেষ করছি, জেঠু জেঠিমাকে আমার প্রণাম জানিও আর তুমি আমার ভালোবাসা নিও। ইতি তোমার ভাই পিকলু। তাহলে এই হলো চিঠির মূল অংশটা। তাহলে এটা ছিল চিঠির মূল অংশ, আর এখানে শেষ হচ্ছে ইতি তোমার ভাই পিকলু। আর এখানে প্রাপক মেঘা মণ্ডল, প্রযত্নে মনীষ মণ্ডল, তমলুক, পূর্ব মেদিনীপুর, পিন 7216366। তাহলে এখানটা হলো যাকে চিঠি পাঠানো হচ্ছে তার নাম, আর এখানটায় তার ঠিকানা। তাহলে এই গেল, এটা ছিল চিঠির মূল অংশটা। তাহলে দেখে নাও তোমরা, চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। এই হলো টোটাল চিঠিটা। তাহলে আমাদের 4টে চিঠি কিন্তু হয়ে গেল। এই 4টে চিঠি অনুশীলনীতে ছিল, আমাদের 4টে চিঠি কমপ্লিট হলো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।